बार बार कर्तृपक्षेर नजरे आना हलेओ थेमे नेई। राजधानी तेजगांव शिल्पांचले फुटपाथ दखल, मस्जिद निर्माणेर आड़ाले बीजी प्रेस स्कूलेर मोड़े फुटपाथे स्थापना निर्माणेर विषयटी वार्ड काउंसिलर ओ पुलिशके एकाधिकबार जानानोर परो अजाना कारणे कोनो ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নগরবিদ ইকবাল হাবিব মনে করেন অনৈতিক লাভের আশায় ব্যবস্থা নেয় না প্রশাসন। ইসলামী চিন্তাবিদদের মতে অসৎ উদ্দেশ্যে নির্মাণ করা হলে শরীয়তের বিধান অনুযায়ী তা মসজিদ হিসেবে গণ্য হবে না। আপেল শাহরিয়ারের রিপোর্ট। এভাবেই জনগণের চলাচলের ফুটপাত দখল করে দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে রাজধানী তেজগাঁও শিল্প এলাকায়। ঢাল হিসেবে সামনে রাখা হয়েছে মসজিদ। ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের অজুহাত দিয়ে আর্থিক লাভের আশায় একটি অপরাধী চক্র একই কায়দায় একের পর এক ফুটপাত দখল করছে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল বিজি প্রেস স্কুলের চার রাস্তার মোড়ে দখলের পায়তারা করলে শুরুতেই বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিদের নজরে আনে আরটিভি। ব্যবস্থা নেয়ার কথা বললেও অজানা কারণে নিশ্চুপ থাকে কর্তৃপক্ষ। এরই মধ্যে ফুটপাতের উপর পিলার বসিয়ে ঢালাইয়ের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের সঙ্গে প্রশাসনের সক্ষমতা থাকায় ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ওয়ার্ড কমিশনারের দাবি, বিষয়টি স্পর্শকাতর বলে ব্যবস্থা নেওয়া হয়নি। এখন এটা নির্মাণ করতে আছে, তারপর আমরা তাদের বলছি এটা মসজিদ করিও না, তারপর তারা করি বলেছে। এরপর রাস্তা করতে এটা দেখা যাবে। আমরা ইঞ্জিনিয়ারও তাদের বাধা দিছে, সিটিও ইঞ্জিনিয়ারে আমরা বাধা দিছি, এখন মসজিদ আল্লাহর ঘরে, এই জন্য আমরা একটু সাপ দিয়েছি। দখলের শুরুর দিকে জনগণের চলাচলের ফুটপাতে অবৈধ স্থাপনা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেও এখন পুলিশ বলছে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণের চলাচলের ফুটপাতের জায়গা অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে, সেই বিষয়টি আপনার নজরে আনা হয়েছিল, আপনি বলেছিলেন ব্যবস্থা নেবেন। এখন সেখানে আসলে পিলার বসিয়ে ঢালাই দিয়ে দোতলা করা হচ্ছে, কেন এখন পর্যন্ত আপনি ব্যবস্থা নিলেন না? এটা এটা আমরা আমি এটা প্রয়োজন বোধ হয় এলাকার মাননীয় সাংসদ সদস্য ওনার সাথে কথা বলবো বা এলাকার কাউন্সিলের কথা বলবো, তাদের মাধ্যমে আমরা এটা কথা বলার চেষ্টা করবো। সরকারি যে সকল দপ্তরের আন্ডারে আছে তারা আমাদের কিছু অভিযোগ করে, তা আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিই। বিষয়টি আবারও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ব্যবস্থা নেওয়ার পুরনো আশ্বাস দেন তিনি। সেটা কি স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রশাসনের আসলে পরোক্ষ মদদেই আসলে প্রভাবশালীরা এইভাবে একের পর এক ফুটপাতের জায়গার উপরে আসলে এসব বাণিজ্যিক স্থাপনা নিঃসন্দেহে এখান থেকে সরিয়ে দেব। এই নগর পরিকল্পনাবিদ বলেন অবৈধ কর্মকাণ্ডে প্রশাসনের নীরব ভূমিকা প্রমাণ করে তারা কোনো না কোনো ভাবে এসবের সঙ্গে জড়িত। তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনছি না বলে আজকে আমার ফুটপাত অবৈধ মসজিদে পরিণত হয়, ফুটপাথ অবৈধ দোকানে পরিণত হয় এবং পরবর্তীতে আমরা আফসোস করি অথবা বিরাট একটা মিডিয়াকে নিয়ে কর্মযজ্ঞ করার চেষ্টা করি যে আমরা উচ্ছেদ অভিযান করছি। আমরা প্রথমেই কেন তাদেরকে অবৈধ কার্যক্রম করতে দেই? সরকারের যে সমস্ত সংস্থা অথবা যে সমস্ত অফিস নিজেদের ব্যর্থতা ঢাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তাদেরকে জবাবদিহির মধ্যে আনলেই আমরা এর হাত থেকে মুক্তি পাবো। ইসলামী চিন্তাবিদদের মতে ধর্মকে পুঁজি করে অর্থনৈতিক লাভের আশায় দখল করে মসজিদ নির্মাণ ইসলামের দৃষ্টিতে হারাম। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।